হ্যাঁ তাহলে সাংসারিক জীবন কত বছর ছিল না এই হিসাব লাগে আমি তো আইন তো হিসাব করি নাই তাই 63 দিন মার্চ 29 মার্চে বিয়ে হয়েছিল আর এই ডিসেম্বরে মারা তাই তো সব সময় আমার সঙ্গে ছিল বিয়ার পরে কত যায় যেখানে কিছু একই সাথে গেছে তোমার সাথে সবচেয়ে সুখের স্মৃতি ইনটা তো বলা কঠিন কারণ শুদ্ধ অশুদ্ধ কোনোদিনই হয় না আমরা স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন কোনো ঝগড়া বিবাদ মনোমালিতা কিছুই হয় বলে আমার মনে নাই এমনি এমনি তর্ক হয় রান্না উড়িয়া এই তারপরে এটা মজা হইল না হ্যাঁ হাত গোলা দিয়ে রান্না হইল না সুটকি হইল না লোতা খাইতে আমরা স্ত্রীর পাইছি ওগুলো অন্য কিছু নাই নেক্সট কোয়েশ্চন লেডিস সেকশন থেকে আমি চাই কোনো উত্তর কবি সাহিত্যিকের সামনে আমি দেখতেছি ছেলের বয়স 52 বছর মেয়ের বয়স 48 খাওয়ার মতো তো সুটকি লতা খাটল মিশি দিয়া আর মরিচ দিয়া আর সুটকি দিয়ে মিশিয়া এই চাটনি সুটকি চাটনি এগুলো খুব ভালো পাই আমি সবসময় খাই ইনশাল্লাহ এই পর্যন্ত আমার কোনো অসুখ হয় না আমি কোনো অসুস্থ নই একমাত্র আমি এই গত এক বছর আগে এই একই বেডরুমে যেখানে আমার বিবির মৃত্যু হয়েছে ওই বেখানে রাত্রে 2টার সময় বেডরুমের মধ্যে পড়ে গেছিলাম মাথায় ঘুরে শেষ ইচ্ছা কিছু নেই আমি চাই যদি সম্ভব হয় আমার মা বাপ ভাই আমার স্ত্রীর পাশে যায় আর কোনো শেষ ইচ্ছা নাই জি জি আমি ওই তো খুব খুশি হইত জনগণের কাজ করলে সবসময় খাদ্য ব্যস্ত থাকবে যখন বললাম আজ আমার ওইটা দিয়ে এলাম নগদ টাকা পাঠিয়ে দিয়ে এলাম কোনোদিন জিজ্ঞাসা করি না কত টাকা দিয়েছো আর ওর জায়গা পাঠিয়ে আমি জিজ্ঞাসা করি না তুমি কত টাকা দিয়েছো মৃত্যুর পরে আমি অনেক টাকা বিভূতিতে পেয়েছি ওর অ্যাকাউন্টে অনেক টাকা এই যে সব সমিতাম এবং এই ব্যবসা বাণিজ্যে লাভ হইত আমি লাভ লইবার শুনিয়া দিতাম আমার কাছে আমি টাকা রাখতাম আমি দৌলত এবং টাকাকে পছন্দ করি না জমা করবার জন্য পছন্দ করি নাই এবং ফিক্সড ডিপোজিট করিয়া লইবার খাই নাই এবং সুদও দেই নাই এটা আপনারা দোয়া করবেন এটা আপনারা জানেন ভালো করি আমি কোনো ঋণ খেলাবি না ঋণ দেই কোনো লোন দেই না খবর হয়ে যাবে একটা বাড়ি ছিল আমার নামে ঈদগাহে অনেক মরার আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ অনেক কিছু বলার আছে খালি এক দোয়া আপনাদের কাছে আমার এক শর্ত অনেক কিন্তু আমরা বলবেন আমি যতটুকু বাড়ি করে দেবো আমার জন্য এক শর্ত আমি বলি কি দোয়া আর কোনো দাবি দেওয়া আমি আরো জানে গেলে কি বলবো না এক সময় আমাকে একজনে খুব দূর করছিল মন্ত্রী বানাই দায়িত্বশীল মানুষ আমি মতিঝিল যখন মতিঝিল অফিস থেকে আসতেছি আমার দেখা দিত আমার রাজ্যে আবার একটু সময় দেন আমার ওয়াইফের সাথে এটা মিথ্যা কথা আমি আবার ভিজা গেছি পচিয়ে যাই বাসা থেকে পাসপোর্ট নিয়ে ভিডিও করে আটটার প্লেনে ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন ওর পতন হওয়ার পরে 6 মাস করে আসছে বিনা ভোটে মন্ত্রী আমার একটা প্রশ্ন যেহেতু রাজনীতি করি আমি জানবি এবং বাংলাদেশের 16 কোটি মানুষ আপনার নাম ভালো করেই জানে আমার প্রশ্ন হইল আমরা যেহেতু রাজনীতি করি আর আপনি যেহেতু দান করেন এবং যেহেতু ইনস্টিটিউট করে গড়ে তুলতেছেন আমরা যদি করি তাহলে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে যে আমি এমপি হব মন্ত্রী হব চেয়ারম্যান হব উপজেলা চেয়ারম্যান আপনার এইভাবে কোনো ধরনের কোনো মানসিকতা আছে নাকি করবেন কিনা তারপর হলো এটাই যদি না করে থাকেন তাহলে আমরা যাদের কাছে প্রশ্নবিদ্ধ হয় তাদেরকে যা বলি তা সত্য কিনা আজকে তারা জানতে পারছে। জটিল প্রশ্ন, তবে আমি তো আপনাকে পুরো অ্যাসিওর দিতে পারি আমি কোনো মন্ত্রী বা আপনি চেয়ারম্যান বা কিছু করে খবর নেই করবো না, কলকাতা বোর্ডের জন্য ইনশাল্লাহ যাবো। অনেকে চিন্তা ভাবনা করেন, বিরোধিতা করেন, সেসব মানে সর্বনাশটা ঘটেও না, এবারে তো রাজনীতি করে না। ওই যে সেদিন আমার সেদিন বলছে যে আমরা ঘুরে শুনে আমি বেগম রাবিয়া খাতুন চৌধুরীর সরাসরি ছাত্র। আমি যে স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জন করেছি সেই স্কুলে তিনি ছিলেন আমার সময় একজন শিক্ষিকা এবং খুব মায়াবী শিক্ষিকা, আপনার হয়তো জানা থাকতে পারে। এই হিসাবে একজন শিক্ষিকা হিসাবে রাবিয়া খাতুন চৌধুরীকে আপনি কিভাবে দেখেন, আপনার অনুভূতি কী? ধন্যবাদ। আমি জানতাম আমার বিয়াকে মাস্টারে পড়তেন, আমার ভালো লাগছে যেহেতু মানব কল্যাণে নিবেদিত প্রাণ মানুষের কাজ করে। হ্যাঁ, আমরা তো ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমরা করি জামাই বলে, সুতরাং এটা তো পছন্দ জন্য আমি আমার দৃষ্টিতে আমার মনের দৃষ্টিতে আমার মনে দৃষ্টি আমি অত্যন্ত ভালোবাসি এসব কাজ। এটা আমার কোনো চিন্তার মধ্যে নাই, চিন্তা চেতনার মধ্যে নাই। যা কিছু পাইবেন এখন পর্যন্ত প্রত্যেকটা বই বাইর হয়েছে, 72 বুকস এবং 1000 ম্যাগাজিন আছে, আপনি প্রত্যেকটাতে পাইবেন। কোনো আমার জীবনের আমার ওয়াইফের জীবনের জমি জমা বাড়ি ঘর টাকা পয়সা দম দল কোনো জিনিস সিক্রেট নাই, সব জনকল্যাণে মানুষের কল্যাণে প্রত্যেকটা একটা রিস্কে হলো জানি আমার কি আছে, কারণ আমরা গোপন রাখি না তো। না স্মৃতি কিন্তু নাই, এগুলো বলছি না স্মৃতি নাই আমার কোনো কথা বলার মতো নাই, স্মৃতি সব ঠিক। ও যা কাজ করেছি প্রত্যেকটা স্মৃতি ওইটা প্রথম এটা বহু বড় ওইটা শুধু এটার মধ্যে নাই, সবটি করতে পারবো। তার জীবনে যত কাজ করছে সব কল্যাণ কল্যাণময় কাজ করছে। আমি বলিয়া মেয়ের লোকের খুব বেশি সাহিত্য সহায়তা করতো, হাজারো মেয়ের লোক আছে এখন পর্যন্ত তথ্য বাইর হচ্ছে না, কি পরিমাণ দান দক্ষিণা দিয়ে গেছে আর সমাজ এখনো জানে না। আমি স্বামী হইয়া আজ পর্যন্ত তার 80% দান আমি জানি না। মরার ফলে যত বই বাই দিছে যারা পাইছে, এখানে হাতল বলন দিছে, এখানে জমি দিছে, এখানে বাড়ি বানাই দিছে, এখানে টিন খুঁজে দিছে, হ্যাঁ তারপরে পড়াশোনা করাইছে, বিয়া শাদি করাইছে, কোনো জিনিস বাদ নাই। কিন্তু অমন আস্তে আস্তে বাইর হচ্ছে অনেকে লেখে, আমি তো জানি না। আর আমার মতো আমার ওয়াইফ এই দান তো কেউ জানে, আমি কেন এসে কয় টাকা দিলাম আমি তো কেউ বলি না, সে আমাকে জিজ্ঞাসা করে ভাইকে ফোন করে পত্রিকা দেখছে অনেক বাধা দিচ্ছি দীর্ঘকাল আমি বলতাম না। এবার সাংবাদিক যে আপনারা যে সাংবাদিক হন দূরিয়া কটিয়া বাই বাই করে বাইরে করে সব পাবলিকেশন বলে যায়, আমরা তো বলি না, আমি তো কুড়িও বলি না, আমি তো কি আব্দুল কাদির কি পাও তুমি ঠিক না? এনি কোয়েশ্চন? আমি এবার কেন বললাম আমিও দেখতাম না, আপনারা তুমি জানতে চাইলে বলেন আমি বলে দিই, খাইলে আমি আসবো কিনা বললাম, আমার বয়স বেশি বয়স হয়ে গেছে। আমার বয়স 64 মতো, আমি নাগরি স্কুলে পড়তে গেছি, আমিও বলা আমি জানতাম না যে পড়া আসলে বাবু আসলে জানতাম না। আমি বলছি যে আপনার অ্যাডভাইসটা আমি বড় খুশি হয়েছি যে আপনার বাপ দাদার যে একটা ভাষা ছিল একটা ভাষা নাগরি ভাষা, ভাষার আমরা সিলোটি ভাষার কিছু মানুষে কম করে আসলে আমরা যে কথাবার্তা পাচ্ছি না নাগরি ভাষা, আমি নাগরি ভাষা স্কুলে পড়ছি বা পরীক্ষা পাচ্ছি। আর আপনার অ্যাডভাইসটা শুনে আমি বড় খুশি হয়েছি। আর 64 বছর বয়সে তো আমার স্কুল কলেজ ও ভাষা আমি ওই আমার ওয়াইফের বলছিল দেখেন নার্সিং কলেজ ও জীবিত অবস্থায় দেখে যাইতে পারে না মরণের পরে আমরা এস্টাবলিশ করছি নার্সিং কলেজ এবং নার্সিং কলেজ করার পরে একটা অসুবিধার সম্মুখীন হয়েছিল যে সিলেটের মেয়েরা নাজুক নাজুক দুপুরে শর্মিন্দা এরা এরা নার্সিং পড়া পড়বে কি না এখন আমাদের যখন পরিবর্তন এখন আমরা সিট দিতে পারতেছি না গভর্নমেন্টের কোটা যে সিট আছে এই সিটগুলা পূরণ করা সম্ভব হচ্ছে না যেহেতু অনেক অনেক আমি অনুরোধ করবো নার্সিং কলেজ আপনারা করুক নার্সিং কলেজ যদি করেন উপকার হবে জাতীয় উপকার হবে বৈদেশিক মুদ্রা সচ্ছল হবে হ্যাঁ এক আপনারা দেখেন এক মেডেলা ফিলিপাইন ফিলিপাইন ভারত এরা 89,000 মিলিয়ন পাউন্ড না খালি ফিলিপাইন ছোট দেশ আইলেন এই আর্নিং করে খালি নার্সিং থাকে ওল্লা নার্সিং এক্সপোর্টেড টু ইউনাইটেড কিংডম রেস্ট অফ দ্য ইউরোপ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো নার্সিং এত মূল্যবান ডাক্তার থাকতে জরুরি তো এই নার্সিং কলেজ করে আমরা সমান দিতে পারতেছি না খুব দূরে সুরে করতে আমরা সিটে দিতে না পারায় প্রায় মানুষ হলে অসন্তুষ্ট হচ্ছে তো আপনারা নার্সিং কলেজ করেন যত আইডিয়া আছে আমি নেক্সট আমরা শেষ করি যান হাজির করেছি এবং কি আমি করলাম যেটা সম্ভব না এটা উচিত না সেটাও আজকে বললাম নিজেও বললাম আমি বয়স্ক মানুষ আমার হয়তো পাইবেন না ভুল ত্রুটি যাই হোক যে কোনো সময় আমার মস্তি হতে পারে আপনার এই সম্পত্তি এই যে ইনস্ট্যালিশমেন্ট সব আপনাদের সম্পত্তি আমি দিলাম ঐতিহাসিক আজকে আমাদের মাদ্রাসার মধ্যে দিয়েছি এখনও বলতেছি আপনারা সচককে এইসব প্রতিষ্ঠান আপনাদের সিলেটে জনগণের গোদা বাংলাদেশে আপনারা এটা চালাইবেন এবং চালাইবার মতো যথেষ্ট ফান্ড প্রাকৃতিক বিভাগ ফাউন্ডেশনকে হস্তান্তর করা হয়েছে অপুরন্ত ফান্ড ইচ্ছা করি এই ফান্ডগুলি যখন ব্যবহার করার সম্ভাবনা নাই তা আজকে আমরা করলো এবং কন্টিনিউ দেখছি এখন পর্যন্ত আপনাদের অপগতির জন্য বলছি বড়াইয়ের জন্য বলছি না ঠাকুরের জন্য বলছি না 14,000 দরখাস্ত আমাদের কাছে ফেটে গেছে আমি কোনো মন্ত্রী নই আমি কোনো অ্যাডমিনিস্ট্রেটর নই আমি কোনো এমপি নই তারপরেও আমার কাছে আমার ফাউন্ডেশনে 14,000 দরখাস্ত পেন্ডিং আছে আমরা 8 থেকে 10,000 পর্যন্ত দিতে পারি দেওয়ার পরে আরও 10,000 হয়ে যায় আর 10,000 পরে আরও 1,000 2,000 এক্সেস হয় এইভাবে চলছে তো এবার তো আপনাদের কাছে দরখাস্ত সময় আসবে ইনশাল্লাহ গরিব দুঃখী অবশ্যই আপনারা দরখাস্ত দেবেন সপরিবার আমরা 160 জন বোর্ডের চেয়ারম্যান তারা আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন তো এরা অনেক আশাবাদী যে আমি তাদেরকে দোকানদের কাপড় সাহায্য সহায়তা করবো ইনশাল্লাহ আমি কিছু উঠবো না দোকানদার তাদেরকে সাহায্য সহায়তা হাত বাড়াবো এবং এটা আপনারাও পাবেন আপনারাও বেনিফিটেড হবেন আর আমার তো আসি আমি তো যতটুকু পারি আমি দিয়ে যাবো আমার চেষ্টা করবেন আর আমার দোয়া করবেন আমি নাও থাকলে আপনারা চালিয়ে দেবেন আমার লাগে দোয়া করবেন এই আমার আবেদন আমার মূল অনেকটা আছে অনেক মূল আর আমি বক্তৃতা খুব ভালো পারি না বুঝাই আর কথা বুঝতে পারি না বয়স পাড়ি গেছে তো এইটা মাফ করবেন আর ভবিষ্যতের দিন বাসি থেকে ইনশাআল্লাহ দেখা হবে সবাইকে আমি আপনাদের কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ কর্মবীর ডক্টর রাকিব আলী সাহেবের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সার্বিক বক্তব্য শুনলাম শরীরবৃন্দ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এসেছি অতি অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব আপনারা জানেন রাগিব প্রভে সিটি কল্যাণ রক্ষা পরিষদ একটি নবীন মাত্র 12 সালে প্রতিষ্ঠিত সংগঠন এই সংগঠন আপনারা এই বিজ্ঞজনে আপনারা আমাদেরকে বলেছিলেন বলেন যে গুণীজনের সম্মান দিলে নাকি গুণীজন জন্মায় এই কথাটুকু স্মরণ রেখেই রাগিব রাবিয়া পদচিহ্ন অনুসরণ করে এই সংগঠনের জন্ম হয়েছে এবং আপনারা লক্ষ্য করছেন সংগঠনটা অত্যন্ত এখনো অপরিপক্ক হয়ে গেছে এবং সুদৃঢ় অবস্থানের জন্য কিছু করণীয় আছে আমরা কিছু সহযোগিতার দরকার আছে আমি আপনাদের ধৈর্যটুকুই করবো না এক মিনিটে শেষ করবো এই সংগঠনকে সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য আমাদের সহযোগিতা দরকার সুবিন্যস্ত একটা দপ্তরের প্রয়োজন আছে এদের এবং সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য একজন স্থায়ী কর্মচারী বা কর্মকর্তা নিয়োগের দরকার আছে আমাদের সামগ্রিক কর্মকাণ্ডের সাথে ওনাকে সম্পৃক্ত করা আছে। দাকিবাড়ি সাহেব বোন বেগম রাবিয়া খাতুন চৌধুরী গতানুগতিক কর্ম মানে আজীবন যে কাজগুলো করে যাচ্ছেন এর মধ্যে হচ্ছে দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে আপনারা বিনামূল্যে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আপনারা পরিষ্কার এবং অসচ্ছল আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদেরকে ফ্রি হজে পাঠাচ্ছেন। এমন অনেক কর্মকাণ্ড যেটা পরিশেষ করা যাবে না। আমি আশা করব এই কর্ম আপনার যে একটি কর্ম দপ্তর কিছু লোক আছে এবং কর্ম রাগীবরা স্মৃতি রক্ষা পরিষদে তাদের যদি আপনি কাজে লাগান তারা অত্যন্ত অনুপ্রাণিত হবে। আমি আর একটা বিষয় লক্ষ্য করতেছি, আপনার এই অনুষ্ঠানে একজন দরিদ্র এবং মেধাবী ছাত্রী আল্লাহ ভরসা করে আপনার দিকে চেয়ে আসছে। সে নাকি শুনতে চাচ্ছে সে ফ্রি শিক্ষা পাবে আপনার ইউনিভার্সিটি থেকে যদি আল্লাহর দয়া হয় আর আপনার সদৃষ্টি পয়সা ইনশাআল্লাহ তার শিক্ষা জীবন সফল হয়ে যাবে। আমি জানি না ছাত্রীকে চিনিও না জানিও না, আমি একটা লক্ষণ পেয়েছি যে এই ছাত্রীটা নাকি সবাই বসে আছে আপনার দিকে চেয়ে। আশা করি এই ফটোটা আপনি পাবেন এবং সুন্দর দৃষ্টি দেবেন। এখন আপনারা সবার একান্তে শেষ প্রান্তে এখন সভাপতি মহোদয়ের কাছ থেকে আমরা সমাপনী বক্তব্য শেষ করবো শুনবো, কিন্তু সমাপনীটা অ্যাকচুয়ালি সমাপনী না, উনি জাস্ট বিরতি দিবেন। চূড়ান্ত সমাপনী হবে আমাদের একটা দোয়ার মাহফিলের মাধ্যমে। আমরা বেগম রাবিয়া খাতুন চৌধুরী আক্তার শান্তির জন্য কায়মনোবাদে কিছু দোয়া করব এবং শেষমেশ কিছু আহ্বান আমাদের কাছে আছে, ওইটা আমরা আহ্বানটা নিয়ে আমরা তার জন্য দোয়া করতে করতে বাড়িতে ফিরে যাবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অর্থ অনুষ্ঠানের সভাপতি জনাব হেলাল খান। চিত্রনায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের সিলেটের গৌরব চিত্রনায়ক জনাব হেলাল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। রাগীবরা স্মৃতি রক্ষা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ডক্টর সৈয়দ রাগীব আলী, বিশেষ অতিথি সাবেক সংসদ জননেতা জনাব দিলাওয়ার হোসেন সেলিম, বিশিষ্ট অতিথি সাবেক সংসদ সদস্য জননেতা নাসিরুদ্দিন চৌধুরী, বিশিষ্ট অতিথি আমাদের সিলেটের কৃতি সন্তান আহম কামাল, অত্যন্ত তিন ইমেজের একটা পৌরসভা চেয়ারম্যান ছিলেন তিনি, তার জন্য একটা হাততালি পেয়েছে। বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিগত অন্তত 15 বছর আগে যখন আমাদের নেতৃবৃন্দ সিলেট বিভাগের জন্য দৌড়াদৌড়ি করছিলেন, পরিশ্রম করছিলেন, তার মধ্যে আমার ভাই ফয়েজ চৌধুরী ছিলেন, তার মধ্যে আমার সাথে পরিচয় হয় রাবিয়া খাতুন চৌধুরী এবং রাবিয়া সাহেবের। তো সেদিনই মতিঝিলের তাদের অফিসে আমি গিয়েছিলাম, কাজ ভাই আমাকে নিয়ে গেছিল কাজ ভাই। তো সেখানে প্রথম দিনই আমাকে তারা নিজ হাতে লাঞ্চ দিয়েছিলেন, বলেছিলেন যে না এখন খাওয়ার সময় হয়ে গেছে, এখন যাওয়া যাবে না, যা আছে আমরা সবাই এটা ভাগ ভাগ করে খেয়ে নিই। তো অত্যন্ত সাদা মনে একজন মানুষ ছিলেন তিনি, তার সাথে আরও বেশ কয়েকবার আমার দেখা হয়েছিল। তিনি অত্যন্ত গুণবতী ছিলেন, অত্যন্ত দয়ালু ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান মহিলা ছিলেন। আপনারা তার সম্পর্কে অনেক কিছু শুনেছেন, তার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি আজকের দিনে শুধু তার আত্মার মাগফিরাত কামনা করব, পরম করুণাময়ের কাছে দোয়া চাইব তিনি যেন তাকে জান্নাতবাসী করেন, বেহেশতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের মধ্যে আছেন তার সঙ্গী দানবীর ডক্টর রাগীব আলী, তিনি আমাদের মধ্যে জীবিত আছেন, সশরীরে আছেন। আমি চাই তিনি যেন দেখে যান মানুষ তাকে নিয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে তাকে সম্মান করছে এবং গৌরব করছে সিলেটের মানুষ যে আমাদের সিলেটের কৃতি সন্তান একজন হাতিম ভাই, একজন মহসিন হয়েছেন। রাগীব আলী সম্পর্কে অনেকে অনেক কথা বলে, আমার কাছে অনেক কথা আসছে। অনেকে মনে করে যে রাগীব আলী হয়তো টাকা পয়সা ইনকাম করেছিল, এই জন্য এত পয়সার মালিক হয়ে গেছে। কিন্তু আমি তাকে নিয়ে আমি বিগত কয়েক বছর তাকে নিয়ে আমি অত্যন্ত কাছ থেকে তাকে আমি দেখছি, তাকে নিয়ে চর্চা করছি, কারণ আমি জানি কারণ তিনি যে কাজগুলো করে যাচ্ছেন এটা কিন্তু বিনা স্বার্থে। কেন আমি খোঁজার জন্য তার পিছনে আমি কিন্তু অনেক দিয়ে অনেক সময় আমি অতিবাহিত করছি। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,